এদিকে 7 জানুয়ারি নির্বাচন বন্ধ করে সংকট নিরসনের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আর রাখো রাখো না করে ডক্টর ইউনূসকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে বিরোধী দল তাদের সকল আন্দোলনকামী বিরোধী দলগুলো তাদের আনুগত্য ঘোষণা করুক এবং আন্তর্জাতিক দেশি বিদেশি সকল বন্ধুপ্রতিম সংগঠনের কাছে স্বীকৃতির জন্য আবেদন জানাক আমাদের কোনো অস্ত্র দরকার নাই লাঠির দরকার নাই আমাদের হাতই যথেষ্ট শ্রীলঙ্কা দেখছেন কেউ লাঠি দিয়ে দলাইছে কেউ লাঠি দিয়ে কাউকে মারতে দেখছেন শ্রীলঙ্কা পথ থেকে হাত দিয়ে মন্ত্রী এমপি কে জানলা টেনে খুলে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাইবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। 7 জানুয়ারি নির্বাচন বন্ধ করে সংকট নিরসনের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। সংলাপ আহ্বান করা হলে বিএনপির সম্মতি রয়েছে বলে জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর লিফলেট বিতরণকালে রিজভী আহমেদ ভোটের আগেই বেশিরভাগ আসনের ফল চূড়ান্ত হয়েছে বলে উল্লেখ করে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানান। তারা বলেন, দেশের মানুষ নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। আসন্ন নির্বাচনকে দামি ও প্রতারণা নির্বাচন উল্লেখ করে তা আয়োজনেও প্রতিবেশী দেশের সরাসরি হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন তারা। মঈন খান অভিযোগ করেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে জাতিকে বিভক্ত করেছে। সুষ্ঠু নির্বাচন দিয়ে ভোটাধিকার ফিরিয়ে দিলে দেশবাসী ক্ষমতাসীনদের দীর্ঘদিনের অত্যাচার জুলুম ক্ষমা করে দেবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, যতই অপকৌশল অবলম্বন করা হোক না কেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বের বেশিরভাগ দেশের কাছে গ্রহণযোগ্য হবে না। ক্ষমতাসীন দল তাদের পক্ষে আনতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী দেশের পরামর্শে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সহ জনপ্রিয় অনেক নেতাকে আদালতের ফরমাইশি রায়ে কারাদণ্ড প্রদান করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর রাখো রাখো না করে ডক্টর ইউনূসকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে বিরোধী দল তাদের সকল আন্দোলনকামী বিরোধী দলগুলো তাদের আনুগত্য ঘোষণা করুক এবং আন্তর্জাতিক দেশি বিদেশি সকল বন্ধুপ্রতিম সংগঠনের কাছে স্বীকৃতির জন্য আবেদন জানাক। তবে আমি আপনাদেরকে আজকে আওয়ামী লীগের একটা দুঃসংবাদ দেব, জনগণের একটা সুসংবাদ দেব। ওই সংবাদটা একটু পরে, দুঃসংবাদটির পরে দিই। একটু আওয়ামী লীগ একটা ইস্তাহার দিয়েছে, আওয়ামী ইস্তাহার দিয়েছে 11টা, তারা অগ্রাধিকারের ভিত্তিতে তারা যেসব কর্মসূচি দিয়েছে অগ্রাধিকার ভিত্তিতে, তার মধ্যে প্রথম থাকা উচিত ছিল সর্বস্তর গণতান্ত্রিক ব্যবস্থা, সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো। আর দেখেন তাদের এই অগ্রাধিকারের মধ্যে 11 নম্বর হলো গণতন্ত্র, 11 নম্বর ফরেস্ট। কিন্তু তাই যদি আপনার সংবিধান সমুন্নত করতে হবে, রাখতে হবে সমাজের মৌলিক অধিকার, ভোটাধিকার কোথায় গেল? আগের দাঁড়ি শিখছো, আগের দাঁড়ি নাই, এটা কনস্টিটিউশন, সেই গ্যারান্টি কোথায়? কিছু নেই। এবং গণতন্ত্র সর্বশেষ। আর যেগুলো আসছে কি, ওই দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য, তারপর ব্যাংক ট্যাঙ্কের কথা বলেছে, সার্বজনীন পেনশনের কথা বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা বলছে, মনে হয় যে আওয়ামী লীগ যে দাম যে ইস্তাহার দিয়েছে, মনে হয় যে আওয়ামী লীগ বিরোধী দল, বর্তমানে বিরোধী দল আছে সরকারকে তালাই বাস্তবায়ন করবো। আরে বেটারা তৎপরমূর্ত ক্ষমতায় কি করছিল তোমরা? তোমাদের ইস্তারে প্রমাণিত হচ্ছে এইগুলার অভাব সমাজে, যার জন্য তোমার মনে করছো জনগণের দাবি হচ্ছে এইগুলা, এই জন্য এগুলো দেখছো। প্রথমে কি করলেন আপনারা? বাংলাদেশের ভোট হয়েছে আপনাদের সময় বলেন, আপনি বিশ্বাস করে না না আপনি ক্ষমতা আসার পর বলে তত্ত্ব হিসাবে বাতিল করলেন, বলে বিএনপি 111 ইয়াজুদ্দিন নাকি ইয়ে করে কি তত্ত্ব হিসাবে প্রদান করে নষ্ট করে দিচ্ছে এটা। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফখরুদ্দিন আহমেদ, মনে শপথ দিল এই বঙ্গবন্ধু গেছিলেন, আপনি আপনার শাড়ি জানতে আমাদের মনে আছে কি শাড়ি পরে গেছিলেন, বাইরে এসে বলছেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল। ওই সরকারটা 3 মাসের জায়গায় 2 বছর ছাড়াও সংবিধান লঙ্ঘন করে তাদের বিচার করেননি কেন? আপনি ক্ষমতা আসার পর কেন করেন নাই? জাতিকে প্রশ্ন উত্তর দিতে হবে, কারণ আতাত করেছিলেন আপনি সেনাবের সাথে। এবং মহিন আহমেদ, ফখরুদ্দিন আহমেদ, জেনারেল বাড়ি বেকার বিগার বিগড়ে বাড়ি বিগে আমাদের বিরুদ্ধে এত কিছু করলো, বেগম খালেদাকে গ্রেপ্তার করলো, আপনাকে গ্রেপ্তার করলো, সারা জাতিকে রাতে গ্রেপ্তার করলো, ব্যাংক সব লুট হয়ে গেলো, ব্যবসায় টাকা লুট করে গেলো, বিচার তো আপনি করেন নাই, কারণ আতাত করে আপনি 8 সালে ক্ষমতা আসছেন। এবং অন্যদের সহায়তায়
তারা বাংলাদেশকে ঘোড়া উপহার দিয়েছিল ওয়ারের সময় তাদের সাথে আপনি ক্ষমতা আসছিলেন লন্ডনে নাকি ষড়যন্ত্র হয়েছিল তারপর আসেন চোদ্দ সাল নির্বাচনে ষড়যন্ত্র নির্বাচন আসছে ষড়যন্ত্র আপনাদের আট সাল ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছেন চোদ্দ সাল ষড়যন্ত্র করে ক্ষমতা আসছেন আঠারো সালে রাতের ভোট দিনের ভোট রাতে করে ষড়যন্ত্র ক্ষমতা আসছেন আবার নতুন করে ষড়যন্ত্র করছেন বুঝলাম সুসংবাদ দুঃসংবাদ সুসংবাদ আমাদের কোনো অস্ত্র দরকার নাই লাঠির দরকার নাই আমাদের হাতেই যথেষ্ট শ্রীলঙ্কা দেখছেন কেউ লাঠি তো দর্শক ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন তো দর্শক পরবর্তী ভিডিওটি দেখে আসে কেউ লাঠি দিয়ে কাউকে মারতে দেখছেন শ্রীলঙ্কা পথ থেকে হাত দিয়ে মন্ত্রী এমপি কে জাঙ্গা টেনে খুলে ফেলছে এই জামাত ইসলাম বিশ বছর আগে বুঝছে কিন্তু আমরা বুঝলাম কখন এখন এসে বুঝতেছি 2023 সালে জামাত যদি 20 বছর আগে বুঝে তাহলে জামাত আগে আগে ছিল সেই জামাত বুঝার কারণে জামাতের লোকগুলা ফাঁসি হয়েছে আর যদি জামাতের সাথে যদি সকলে যদি ঐক্যবদ্ধ ভাবে যদি এটা প্রতিরোধ করে তুলতো জামাত যে কথাটা বলেছে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব একটি স্বাধীন বাংলাদেশ চাই কোনো ভোট ডাকাত ভোট চোর অগণতান্ত্রিক কোনো সরকার আমরা চাই না এটা কি বলেছিল জামাত জামাত কি বলছে আপনারা আমার ভোট চুরি করে নিব আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি কখনো বলে নাই যে আমরা জোর করে ক্ষমতা থাকবো তারেক রহমান কি কখনো বলছে আমি জোর করে ক্ষমতা থাকবো তারেক রহমান এই ক্যাপটেকার গভর্নমেন্ট যখন আপনার হলো যা আছে কি কারণে আছে জামাতের সাথে আওয়ামী লীগ আন্দোলন করেছে আন্দোলন করে ক্যাপটেকার গভর্নমেন্ট বাস্তবায়ন করছে 173 দিন হরতাল দিয়েছিল সেই শেখ হাসিনা এই দেশে এখন তার আন্ডারে ইলেকশন 18 সালে করতে বলছে এদেশের মানুষ 18 সালে করেছে মানুষ দেখেছে আওয়ামী লীগ একটা ভোট ডাকাত দল ভোটচোর দল ভারতের দালাল অতএব ভারতের দালালের কোন প্রেসক্রিপশনে কোন ইলেকশন বাংলার মাটিতে 7 তারিখে হতে দেওয়া যাবে না যাবে না আপনারা সবাই আমাদের কোনো অস্ত্র দরকার নাই লাঠির দরকার নাই আমাদের হাতেই যথেষ্ট শ্রীলঙ্কা দেখছেন কেউ লাঠি দিয়ে দৌড়াইছে কেউ লাঠি দিয়ে কাউকে মারতে দেখছেন শ্রীলঙ্কা পথ থেকে হাত দিয়ে মন্ত্রী এমপি কে জাঙ্গা টেনে খুলে ফেলছে আমরা এই দেশে কোটা সংস্কার আন্দোলন দেখেছি না দেখেছি পুলিশের আইজিগণ ডিআইজিগণ পথ থেকে গাড়ি থেকে নামতে বাধ্য হয়েছে ড্রাইভার গাড়ি বাধ্য হয়েছে গাড়ি আটকে ডাকতে বাধ্য হয়েছে না আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ এই সরকার 7 তারিখে নির্বাচন করতে পারবে না এটা আমি আপনাদেরকে বলতে পারি এই সরকার ভোট ডাকাতি আর করা সুযোগ দেওয়া যাবে না যাবে না ইনশাআল্লাহ আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি দর্শক শ্রোতা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন ভিডিওটি শেষ করে দেব তার আগে আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে তো দর্শক শ্রোতা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ